ডিফারেনশিয়াল অ্যাকাউন্ট অফ ডব্লিউবিসি ডিসির জন্য আপনি যারা কিছু অ্যাক্টিকালে পাইছেন ডিফারেন্সিয়াল অ্যাকাউন্ট ওই ক্ষেত্রে এরকম একটা সিলেক্ট দিবেন সিলেক্ট নিয়ে ওই যে এক ড্রপ ব্লাইন্ড এটা হলো ওয়ান থার্ড পজিশন তিন ভাগ হবে দুই ভাগ হবে এক ভাগ পিসি এই লেভেলে এক ড্রপ ব্লাইন্ড তারপরে না এইভাবে সামনে এইভাবে ধরার পরে একটু ব্লাড আমি এখানে দেবো যখন উভয় দিকে সরাই যাবে তখন আমি এটা সামনে একটু ধরে এইভাবে ধাক্কা মারব তারপরে এরকম একটা স্মার তৈরি হয়ে যাবে এটা হলো ব্লাড ছিল আপনি তো থাকবেন আমি মনে করেন না থাকলাম কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম আপনি না থাকেন এটা মনে করতে হবে বলে দিই এই প্লাটটা এরপরে নিয়ম হলো সুগার একবার ড্রাই হয়ে যাবে এরপরে একটা ফ্লুইড আছে সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপরে একটা স্টিং ব্যাগ আছে ওটা বের করে রাখবে রাখার পর এই ফিলিমটা পুরো ঢেকে দেবে তাহলে তিন চার ড্রপ দিলাম তাকে পুরো ঢেকে দেবে এরপরে এক মিনিট অপেক্ষা করবে এর দ্বিগুণ পরিমাণ আবার দিতে হবে ডিস্টিলারটা মানে দ্বিগুণ পরিমাণ দিতে গেলে অনেক সময় বেশি হয়ে যায় একটু কম দিলে অসুবিধা মানে বলার সময় বলতে হবে দ্বিগুণ পরিমাণ এখানে দুই ড্রপ ওখানে চার ড্রপ দিয়ে দিয়ে মিক্স করে দিতে হবে মিক্স করে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে তারপরে রানিং ট্যাপ পরে ওয়াশ নিচের দিকে ঠিক আছে মানে কেন ওয়াশ করে যে লিসম্যানের যে ফ্লুইডটা আছে এটার উপর থাকলে তো বোঝা যাবে এখানে ওয়াশ করতে হবে তাহলে একটা কালার দিবে এই কালার দেখার পরেই আবার শুকিয়ে দেবো শুকানোর পরে আধা ঘন্টা না জাস্ট ড্রাই হওয়ার পরে এক ড্রপ তেল দিতে হবে প্যারাফিন অয়েল আছে আমার এখানে তারপরে মাইক্রোস্কোপে দেখবো ঠিক আছে শেষ উপরে দিলে আর এই সেলাই সাধারণত নিয়মিত মানে মাথার দিকে বেশি ডিপের দিকে বেশি সেল চলাচল হয়ে যায় আর কোনো টেস্ট থাকবে না